ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. জীবন আপনি জানতে চেয়েছেন বেতরের সালাতে দোয়ায়ে কুনুত কোনটা পড়ব, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এটা কি সহি? আর তাকবীর না দিয়ে কিভাবে পড়ব, জানালে উপকৃত হতাম। হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তর হলো বিল্লাহি তৌফিক, বেতরের সালাতে দোয়া কুনুত হিসাবে সব থেকে বিশুদ্ধ দোয়া যেটা পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো, হ্যাঁ সেটা একটাই দোয়া, সেটা হলো আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইতা ওয়া আফিনি ফিমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লাইতা ওয়া বারিকলি ফিমা আতাইতা ওয়া কিনি শাররামা কদাইতা ফা ইন্নাকা তাকদি ওয়া লা ইউকদা আলাইকা إنه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت. أبو داود الترمذي نسائي بن ماجه প্রভৃতি এই হাদিসটি আর বাহাকিতে বাড়তি অংশ হিসেবে ولا من جاء منك إلا إليك. এই পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া কুনুত, যা তিনি তার আদরের নাতি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সন্তান হাসান বিন আলীকে শিক্ষা দিয়েছিলেন। এটা হলো এক নম্বর দোয়া কুনুত। আর যেটা দেখে ইঙ্গিত দিয়েছেন এই দোয়াটাও বিশুদ্ধভাবে প্রমাণিত, তবে আল্লাহ রাসূলের আমল হিসেবে নয়, বরং সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহুর আমল হিসেবে প্রমাণিত, এবং এটা উনি ফজর সালাতের কুনুতে পড়েছেন মর্মে সুনানুল বাইহাকিতে ইশরাস এসেছে হাদিসে এসে। তাহলে এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর আমল এবং এটা ছিল কোনোতে নাজিলা ফজরের কোনোতে। তবে ওলামা কেরাম মনে করেন যে বিতরের কোনোতে এই দোয়া পড়া যেতে পারে। সেই হিসেবে বলা যায় দুটা দোয়া রয়েছে কোনোতের, তবে এক নম্বর দোয়া হলো প্রথম দোয়াটি, আর এটা পড়তে পারেন। তাকবীর না দিয়ে কীভাবে পড়ো, তাকবীর না দিয়ে পড়বেন স্বাভাবিকভাবে, যেমন আপনি রুকুর আগে যদি পড়েন তাহলে সূরা ফাতিহা পড়লেন লাস্টের রাকাতে এবং সূরা ইখলাস। রুকুর আগে যদি পড়েন তাহলে ইখলাস শেষ আপনি শুরু করে দিলেন দোয়া পড়া, আল্লাহুম্মা হাদিনি ফিমান হাদাইতা বা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, তাকবীর ছাড়াই। হাত উঠেও করতে পারেন, হাত না উঠেও এই দোয়া করতে পারেন, রুকুর পরও করতে পারেন। রুকুর পরে মানে ওই সামি আল্লাহ লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ বলার পরে আপনি এই দোয়াটা করতে পারেন, ডাইরেক্ট হাত উঠে করতে পারেন, হাত না উঠেও করতে পারেন। তবে হাত উঠে করাটা উত্তম বলা হয়েছে, কারণ সাহাবির আমল রয়েছে, যেমন সাহাবি ওমর রাদিয়াল্লাহু আনহু আমল, অন্যান্য সাহাবির কয়েকজন সাহাবির আমল পাওয়া যায় বিশুদ্ধভাবে, তারা ভেতরের কোনোতে হাত উঠাতেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতে কোনুত করতে গিয়ে হাত উঠেছেন মর্মে সহিহ হাদিস পাওয়া যায়। তো বেশ কিছু ওলামা কেরাম মনে করেন যে যেহেতু ফরজ সালাতে হাত ওঠানো প্রমাণ হয়েছে, ফরজ সালাতের কোনুতে কাজে এখানেও চলবে। তাছাড়াও তাবেইনদের আমল পাওয়া যায় যে তারা হাত উঠে দোয়া করেছেন ইমাম মুক্তাদি মিলে এই কোনুতের ক্ষেত্রে। অতএব হাত উঠে দোয়া করা যেতে পারে, এটা ভালো হবে ইনশাআল্লাহ, তবে হাত না উঠেও চলবে, আর ভেতরের কোনো রুকুর পূর্বেও চলে পরেও চলে। যদিও আমরা উত্তম হিসেবে বলতে পারি যে রুকুর পূর্বেই ভেতরের কোনো পড়াটা ভালো, কিন্তু পরেও পড়া যায় রয়েছে, সালাফদের আমল রয়েছে। আর দোয়ায় কোনোতে জন্য হাত উঠাইয়ে তাকবীর বলা যে নিয়মটা রয়েছে হানাফি মাযহাবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ হাদিসে পাওয়া যায় না, তবে সাহাবি ইবনে মাসউদের আমল হিসেবে পাওয়া যায়। তো সালাফের আমল আছে হিসেবে এটা বেদাত হবে না, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতটুকু প্রমাণিত অতটুকু করাটাই সব থেকে ভালো হবে। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।